এটা হলো রাতের অবস্থা। আজকে 18 মে 2022 সাল। উপসর ই ব্লকে সাইল নম্বর রোডে এই হলো পানির অবস্থা। এই যে অনেক মানুষ পানিবন্দি, কিন্তু বোঝা যাচ্ছে একটা নদী নদী হয়ে গেছে, অনেক পানি হয়ে গেছে। আমি এখন বের হলাম রাতের দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে। হোটেল রোজ ভিউ। আমরা গাজী বুরহানউদ্দিন রোডে আছি, এটা গ্যাস বিল্ডিং এর সামনে দিয়ে আমরা মেইন রোড দিয়ে যাচ্ছি। এই পানিগুলা সুরমা নদীর পানি, সুরমা নদীর পাড় ঢুকে এই উপশহর বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি রোডে আমরা আছি। এই রোডের উপরে প্রায় হাঁটুর উপরে পানি, এই দেখে মানুষ যাচ্ছে। কি ভাই, গাড়ি আটকে গেছে নাকি? ইঞ্জিনে পানি ঢুকছে? ও তাহলে তো অনেক ক্ষতিতে পড়ছেন ভাই, কি করবেন এখন? এই দেখেন পানিটা, পানিতে ডুবিয়ে গেছে গাড়িটা। অনেক মানুষ বেন দিয়ে চলাচল করতেছে। এই কি অবস্থা, এই সিলেটের অবস্থা। ভাই সাইকেল চালান দেখি কিরকম। আচ্ছা আমি এখন গাজী বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহির এর মাজার সংলগ্ন বুরহানাবাদ এলাকায় অবস্থান করছি। সেখানে বাসার ভিতরে অনেক পানি আছে, আর এখানে ওই অনেকে শখ করে মাছ ধরতেছে। মাছ আসেনি? হ্যাঁ মখা আছে, আছে মাছ আছে। ফেনা আইছে, পানির সাথে ফেনাও আছে। কি মাছ পাইছো? খুটি মাছ আর কি। মাছ আছে নি বা? হ্যাঁ উঠেনি মাছ, উঠছে নি? মাছে বলো, মাছ সুজা হইতে দেখা যায় না। তুমি কয়টা ধরছো মাছ? আমি দরকার Thank you.
বুঝছেন তাই আমরা